সাধারণত এই দশা প্রতি মুহূর্তে পরিবর্তনশীল এবং প্রতি মুহূর্তে এই কারণে আমাদের জীবনের ঘটনা প্রবাহ সেটাও কিন্তু পরিবর্তনশীল। রবির দশায় মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের উচ্চশিক্ষার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। মানসিক অস্থিরতা কখনো কখনো বাড়তে পারে, তবে আলটিমেটলি নিজের ডিজায়ার পূর্ণ করবার একটা প্রচেষ্টা, তীব্র প্রচেষ্টা, সেটা আপনার ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যাবে। তবে সবচেয়ে বেশি যে ক্ষেত্রটিতে আপনার ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে সেটি হলো ফাইন্যান্স। তবে খেয়াল রাখতে হবে চন্দ্র যেন পীড়িত না হয়। ভালোবাসার মানুষ, প্রেমের মানুষ, এদের সঙ্গে ঘনিষ্ঠতা এই দশায় বাড়তে দেখতে পাওয়া যায়। মঙ্গলের দশায় মিথুনের বিদেশ যাত্রার যোগ সেটাও সৃষ্টি হয়। রিলেশনশিপগুলির ক্ষেত্রে কিছু ধূর্ততা, কিছু প্রতারণার শিকার হতে পারেন, তবে ঘাবড়াবার কোনো কারণ এই রাহুর দশাতে কিন্তু থাকছে না, যদিও ডিপেন্ড করবে রাহুর অবস্থানের উপর। সন্তুষ্টির অভাব থাকবে, কিন্তু জীবনে প্রভূত উন্নতির সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে। বৃহস্পতির দশায় জীবনের বেশ কিছু প্রবলেম সলভ হবে মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের। বিশেষ করে বৈবাহিক জীবনের সমস্যা, মানুষের সঙ্গে ইন্টারাকশনের সমস্যা ইত্যাদি সলভ হতে দেখতে পাওয়া যাবে। যদি বৃহস্পতির অবস্থান অত্যন্ত অশুভ না হয়, তাহলে বৃহস্পতির দশায় মিথুনের উন্নতি হবে। তবে এই সময় মিথুনের শরীর স্বাস্থ্যের দিকে কিছুটা অবনতি দেখতে পাওয়া যায়, মোটা হয়ে যাওয়ার টেন্ডেন্সি সেটাও সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় এই সময়। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় দশা। আমরা যারা জ্যোতিষ বিশ্বাস করি, আমরা যারা জীবনের বিভিন্ন ঘটনার সঙ্গে কালের সম্পর্কে বিশ্বাস করি, তারা আমরা জানি, আমরা মানি যে দশা জাতক বা জাতিকার জীবনে পরিবর্তন নিয়ে আসে। জন্মকুণ্ডলিতে বহু যোগ থাকে, সব যোগ সবসময় কিন্তু অ্যাক্টিভেট হয় না। জীবনে কখনো উন্নতি, কখনো অবনতি, কখনো উত্থান, কখনো পতন, এগুলি কিন্তু বারে বারে দেখতে পাওয়া যায়। জীবন যে একদম স্থির সরল রেখা বরাবর চলতে থাকে তা কিন্তু নয়। এই যে জীবন আমাদের সামনে বিভিন্নভাবে, বিভিন্ন রূপে, বিভিন্ন কালে নির্দিষ্ট ঘটনার রূপ নিয়ে আসে, অবতীর্ণ হয় বারবার, তার কারণ হলো দশার পরিবর্তন, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্মদশা, প্রাণদশার পরিবর্তন। সাধারণত এই দশা প্রতি মুহূর্তে পরিবর্তনশীল এবং প্রতি মুহূর্তে এই কারণে আমাদের জীবনের ঘটনা প্রবাহ সেটাও কিন্তু পরিবর্তনশীল। জীবনে বিভিন্ন বিষয় ঘটতে পারে, জীবনে বিভিন্ন পরিবর্তন আসতে পারে। জীবনের এই পরিবর্তনকে সঞ্চালিত করা, জীবনের এই পরিবর্তনকে অ্যাকসেপ্ট করা, তার কাজ হলো গ্রহ সমন্বয়ের। কিন্তু পরিবর্তনকে নির্দেশ করে এই দশা। পরিবর্তনের কারণে কি ফল ঘটবে তাকে নির্দেশ করে গ্রহ সমন্বয়, গ্রহ অবস্থান। এই নটি গ্রহের দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, এরাই কিন্তু আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে। কি ঘটবে, কতটা ফল আমরা পাব গ্রহদের দ্বারা, তা নিয়ন্ত্রিত হয় দশার দ্বারা। তাই এই নটি দশায় কি ঘটতে পারে সেই সম্পর্কিত আলোচনায় আজকে আমি আপনাদের সঙ্গে সঙ্গে রয়েছেন মিথুন, মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক বা জাতিকা, তাদের জন্য নটি দশা কি প্রভাব বিস্তার করতে পারে সেই বিষয়ে অতি সাধারণ আলোচনায় আজকে আমি আপনাদের সাথে। তবে দশা সম্পর্কে আলোচনার আগে একটি বিষয় আমরা শেয়ার করব। প্রত্যেকটি গ্রহের অবস্থান, তার উপরে অন্যান্য গ্রহের দৃষ্টি, তার অধিপতিত্ব, তার নাক্ষত্রিক অবস্থান, এগুলি কিন্তু নির্দেশ করবে তার দশাকালে গ্রহটি কীরকম ফল দেবে। এছাড়াও নবতারা চক্র আমাদের দেখতে হবে। এবং আরও একটি বিষয়, সেটি বেশ জটিল বিষয়, সেটি হলো ধরুন রাহুর দশা চলছে কিংবা শনির অন্তর্দশা চলছে, শনির অন্তর্দশাকালে কোনো একটি ভাবে আছেন দেবগুরু বৃহস্পতি, তিনি কি প্রভাব বিস্তার করবেন, কিংবা বুধের অন্তর্দশাকালে মঙ্গল কতটা অ্যাক্টিভ, আপনি ব্যবসা শুরু করতে চলেছেন মঙ্গলের অন্তর্দশায়, ব্যবসার দিকে আপনার অগ্রগতির সম্ভাবনা রয়েছে, এবার আপনার প্রয়োজন কিছু ঋণ, ব্যাংক থেকে আপনি কিছু লোন নিতে চাইছেন, আপনার বুধ অষ্টমে অবস্থান করে রয়েছে, মঙ্গলের এই অন্তর্দশায় সেই বুধ কেমন ফল প্রদান করবে, আপনি আদৌ লোন পাবেন কি না, বুধ কতটা আপনার জীবনে ইম্প্যাক্ট ফেলবে মঙ্গলের দশায়, সেটাও কিন্তু বিচার্য। এটা জ্যোতিষের গূঢ় তত্ত্বের মধ্যেই পড়বে, এই সম্পর্কে আমরা এখন আলোচনা করব না।
সাধারণভাবে বিভিন্ন গ্রহের দশা অন্তর্দশায় মিথুন কতটা প্রভাবিত হতে পারেন সেটাই আমরা আলোচনা করব। প্রথমেই আসি রবির দশায়। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়বে, বাড়বে স্ট্রাগলের মাত্রা। লড়াই করে জীবনের সামনের দিকে আপনাকে এগিয়ে যেতে হবে। ঘাত প্রতিঘাত, বাধা বিপত্তি, সমস্যা ইত্যাদি ফেস করতে হবে। তবে প্রত্যেকটি সমস্যা, প্রত্যেকটি স্ট্রাগল, সেগুলো কিন্তু আপনার জীবনে কিছু উন্নতি নিয়ে আসবে, আপনার জীবনে কিছু ইম্প্রুভমেন্ট ডেভেলপমেন্ট নিয়ে আসবে এই ঘাত প্রতিঘাত। প্রেমিক প্রেমিকা এদের থেকে ডিট্যাচমেন্ট অর্থাৎ দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে। ভাই বোন আত্মীয় পরিজন তাদের থেকেও একটা দূরত্ব সৃষ্টির সংযোগ তৈরি হতে পারে। রবির দশায় মিথুন রাশি বা লগ্নের মানুষ তাদের রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়তে পারে জনপ্রিয়তা, বাড়তে পারে পারিপার্শ্বিক পরিস্থিতির গুরুত্ব এবং গভীরতা। রবির দশায় মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের উচ্চশিক্ষার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। মানসিক অস্থিরতা কখনো কখনো বাড়তে পারে, তবে আলটিমেটলি নিজের ডিজায়ার পূর্ণ করবার একটা প্রচেষ্টা, তীব্র প্রচেষ্টা, সেটা আপনার ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যাবে। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সংযোগ বাড়তে চলেছে। ভাবনা চিন্তার গভীরতা বাড়লেও ক্রিয়েটিভিটি সেটা কিন্তু চাপা পড়তে পারে। রবির দশায় মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা ধারণ করতে পারেন ছয় মুখী রুদ্রাক্ষ এবং তার সঙ্গে সঙ্গে চার মুখী রুদ্রাক্ষ। স্ট্রেস টেনশন কিছুটা হলেও কাটতে দেখতে পাওয়া যাবে। পরবর্তী দশা অর্থাৎ চন্দ্রের দশা, কাজের চাপ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। কানেক্টিভিটি বাড়বে, অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। মানসিক দিক থেকে উন্নতির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। ভালোবাসার মানুষদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। মানসিক অস্থিরতা থেকে মুক্তি পেতে চলেছেন আপনি। হঠাৎ করে কিছু পারিপার্শ্বিক সমস্যা সৃষ্টি হতে পারে, ইমোশনাল হয়ে পড়তে পারেন। শিল্প চর্চার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়বে, আপনার ক্রিয়েটিভিটি চন্দ্রের দশায় বাড়তে চলেছে। বেশ ভালো রকম সেভিংস করতে সক্ষম হবেন আপনি এই চন্দ্রের দশায়। প্রিয় ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে পারে। মানসিক দিক থেকে হতাশা, টেনশন ইত্যাদির অবসান ঘটতে চলেছে। আইনি সমস্যা থেকে মুক্তির সম্ভাবনা, চাকুরি প্রাপ্তির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। চন্দ্রের দশায় মিথুনের বিবাহ হওয়ার সম্ভাবনাও অনেকটাই বেশি। জীবনে নতুন প্রেম আসতে পারে, নতুন কর্মসূত্রে ভ্রমণ, বিদেশ যাত্রা ইত্যাদির সম্ভাবনাও তৈরি হতে পারে। তবে সবচেয়ে বেশি যে ক্ষেত্রটিতে আপনার ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে সেটি হলো ফাইন্যান্স। তবে খেয়াল রাখতে হবে চন্দ্র যেন পীড়িত না হয়। পরবর্তী দশা মঙ্গলের দশা। মিথুনের ক্ষেত্রে ষষ্ঠপতি এবং একাদশপতি প্রচুর পরিশ্রম করিয়ে দেয় এই মঙ্গল। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক খাটতে কিন্তু আপনাকে হবেই, এবং প্রচুর পরিশ্রম করে যাচ্ছেন, খেটে যাচ্ছেন, তারপরে কিছু সুযোগ সুবিধা, কিছু উপকার আপনার ক্ষেত্রে হচ্ছে, অবশ্যই হচ্ছে, হচ্ছে না এটা আমরা বলবো না, কিন্তু তার আগে যে পরিশ্রম আপনাকে করতে হচ্ছে সেটা কিন্তু মারাত্মক। রোগ প্রবণতা এই সময় বাড়তে দেখতে পাওয়া যায়, বিশেষ করে লোয়ার অ্যাবডোমেন সংক্রান্ত সমস্যা, হজমের সমস্যা, এগুলি বৃদ্ধির প্রবণতা অনেকটাই বেশি। মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের ক্ষেত্রে কিছু স্ট্রেস, কিছু টেনশন, কিছু অ্যাংজাইটি কাজ করতে এই সময় দেখতে পাওয়া যায়। মঙ্গলের দশায় কিন্তু আইনি সমস্যা আসতে পারে, মাতৃকুল শত্রু এদের দ্বারা নিগৃহীত হতে পারেন। কিছু কিছু বিষয়ে প্রতারিত হওয়া, বঞ্চনার শিকার হওয়া ইত্যাদিও কিন্তু মঙ্গলের দশায় আসে। মঙ্গলের দশায় চাকুরি প্রাপ্তির সম্ভাবনা বাড়ে, কিন্তু জব স্যাটিসফ্যাকশনের অভাব খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। কর্মক্ষেত্রে চাপ বাড়তে দেখতে পাওয়া যায় এই সময়। প্রেমের ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিছু অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা এটা সৃষ্টি হতে পারে। ভাই বোনের সঙ্গে দূরত্ব বাড়তে পারে। ভালোবাসার মানুষ প্রেমের মানুষ এদের সঙ্গে ঘনিষ্ঠতা এই দশায় বাড়তে দেখতে পাওয়া যায়। মঙ্গলের দশায় মিথুনের বিদেশ যাত্রার যোগ সেটাও সৃষ্টি হয়। কিছু ত্যাগ এবং তার মাধ্যমে কিছু প্রাপ্তি এই সংযোগ কিন্তু মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। মঙ্গলের দশায় পরিশ্রমের মাধ্যমে মিথুন সামনের দিকে এগিয়ে যেতে পারেন এবং মিথুন রাশি মিথুন লগ্নের মধ্যে একটা অপ্রতিরোধ্য হয়ে উঠবার ব্যাপার কাজ করতে দেখতে পাওয়া যায়। যাই বাধা আসুক, যাই সমস্যা আসুক, মিথুন কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারেন। প্রতিবন্ধকতা আসলেও মিথুনের অগ্রগতি রুদ্ধ হয় না। এই দশায় কি ঘটবে তা নির্ভর করে অনেকটাই রাহুর অবস্থান এবং রাহুর নক্ষত্রের উপরে। রাহুর নক্ষত্র অধিপতি কোথায় রয়েছে, অন্তর্দশাকালগুলিতে কিন্তু সেই নক্ষত্র অধিপতির অবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং অন্তর্দশা অধিপতিদের সঙ্গে রাহুর নক্ষত্র অধিপতির সম্পর্ক এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। যাই হোক না কেন, মিথুন রাশিতে রাহু তুঙ্গক্ষেত্র প্রাপ্ত হয়ে থাকেন, রাহু বলবান হয়ে থাকেন, তাই মিথুন রাহুর দশায় কিন্তু কিছু উন্নতি প্রাপ্ত হয়।
পরবর্তী সময় সমস্যা আসতে পারে, পরবর্তী সময় বাধা বিপত্তি ইত্যাদি ফেস করতে হতে পারে, কিন্তু রাহুর দশায় মিথুনের চাকরি অর্থক্ষেত্রে উন্নতি ইত্যাদি দেখতে পাওয়া যায়। জীবনে অ্যাচিভমেন্টের সংখ্যা এটা রাহুর দশায় বাড়তে দেখতে পাওয়া যায়। পরিশ্রম বাড়ে, লাঞ্ছনা বাড়ে, কিন্তু এই দশায় মিথুন ইগনোর করতে শিখে যান। কি করে কোনো বিষয়কে অবজ্ঞা করতে হবে সেটা উপলব্ধি করতে পারেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা। ব্যবসায়িক ক্ষেত্রে রাহুর দশায় কিছু অস্বস্তি, কিছু স্ট্রেস ফেস করতে হয়। ব্যবসায়িক ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি ইত্যাদিও সৃষ্টি হতে পারে। পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা সেটাও বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রাহুর দশায় দেখতে পাওয়া যায়। ভাই বোন আত্মীয় পরিজন এদের কাছ থেকে যে বিহেভিয়ার আপনি আশা করেন সেটা পাবেন না রাহুর দশায়, কিন্তু রাহু আপনাকে কিছু শিখিয়ে দেবে। রাহু আপনার মধ্যে যে অতৃপ্তি সৃষ্টি করবে তার ফলে আপনার অ্যাচিভমেন্ট লেভেল সেটা বাড়বে, বিলাসিতার প্রতি আগ্রহ বাড়িয়ে দেবে এই রাহু। রাহুর দশাতে মিথুন কিন্তু ফাটকা ইনকাম করতে পারবেন এবং ফাটকা ইনকামের টাকা ধরে রাখা কঠিন হবে। রিলেশনশিপগুলির ক্ষেত্রে কিছু ধূর্ততা, কিছু প্রতারণার শিকার হতে পারেন, তবে ঘাবড়াবার কোনো কারণ এই রাহুর দশাতে কিন্তু থাকছে না, যদিও ডিপেন্ড করবে রাহুর অবস্থানের উপর। রাহুর দশা চলাকালীন সারেসাতি, ঢাইয়া এগুলি কিন্তু মিথুনের জন্য বেশ বিপজ্জনক, ফ্রাস্ট্রেশন ক্রিয়েটিং হতে পারে। কম্পিটিশনে জয়লাভ করবার ক্ষমতা সেটাও মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। রাহুর দশায় আপনার মধ্যে যে বিশেষ কোয়ালিটি রয়েছে সেগুলো এক্সপ্লোর হওয়ার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে, অর্থাৎ আপনার যে বিশেষ গুণগুলি রয়েছে সেগুলি রাহুর দশায় প্রকাশিত, উন্মুক্ত হওয়ার সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। রাহুর দশায় আপনার জীবনে তীব্র উন্নতি সেটাও সৃষ্টি হতে পারে, আবার বেশ কিছু সমস্যা সেটাও আসতে পারে। এটা টোটালি ডিপেন্ড করবে নাক্ষত্রিক অবস্থানের ওপর। যাই হোক না কেন, ওভারঅল মিথুনের জন্য রাহুর দশা ভালো হতে পারে এবং যে সমস্ত মিথুন রাশির মানুষরা একটু ক্রিয়েটিভ, গান বাজনা, অভিনয় ইত্যাদি পছন্দ করেন, রাহুর দশা তাদের জীবনে উন্নতি এবং প্রকাশের সম্ভাবনা নিয়ে আসতে পারে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে রাহু কিন্তু আপনার ওপেনিংকে অনেক বাড়িয়ে দেবে। পরবর্তী দশা বৃহস্পতির সপ্তমপতি দশমপতি, সৃষ্টি হতে পারে বিবাহ যোগ, ব্যবসা, কর্মক্ষেত্র, পেশা ইত্যাদির ক্ষেত্রে উন্নতি, সন্তুষ্টির অভাব থাকবে কিন্তু জীবনে প্রভূত উন্নতির সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে। যতই আপনি উন্নতি করবেন মনে হবে আরেকটু বেটার হওয়া উচিত, আমি আরও কিছু ডিজার্ভ করি, আমার জীবনে আরও কিছু উন্নতি, ইমপ্রুভমেন্ট, বেটারমেন্ট ইত্যাদি আসা উচিত, এইরকম বিষয়গুলি কিন্তু বৃহস্পতির দশার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। বৃহস্পতির দশায় জীবনের বেশ কিছু প্রবলেম সলভ হবে মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের, বিশেষ করে বৈবাহিক জীবনের সমস্যা, মানুষের সঙ্গে ইন্টারাকশনের সমস্যা ইত্যাদি সলভ হতে দেখতে পাওয়া যাবে। গৃহ পরিবর্তনের সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে, মানসিক অস্থিরতা থেকে মুক্তি পাবেন এই সময়ে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি এবং তার সঙ্গে সঙ্গে অথরিটি বাড়তে চলেছে মিথুনের ক্ষেত্রে। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকা বৃহস্পতির দশায় ডেভেলপমেন্ট করবেন এটা এক্সপেক্ট করা যায়। যদি বৃহস্পতির অবস্থান অত্যন্ত অশুভ না হয় তাহলে বৃহস্পতির দশায় মিথুনের উন্নতি হবে, তবে এই সময় মিথুনের শরীর স্বাস্থ্যের দিকে কিছুটা অবনতি দেখতে পাওয়া যায়, মোটা হয়ে যাওয়ার টেন্ডেন্সি সেটাও সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় এই সময়। পরবর্তী দশা শনির দশা মিথুনের জন্য অত্যন্ত শুভ দশা, স্পিরিচুয়াল নলেজ, ট্রু নলেজ এগুলি বাড়তে দেখতে পাওয়া যায়। মিথুনের জীবনে ওভারঅল ডেভেলপমেন্টের সুযোগ সেটা বাড়তে থাকে, অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়, পেশাগত ক্ষেত্রেও ডেভেলপমেন্ট আসে, জীবনে স্টেবিলিটি অর্জন করতে সক্ষম হন মিথুন এই সময়। তবে শনির দশায় মিথুনের বাবা মা এদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যায়, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বৃদ্ধির সঙ্গে সঙ্গে গৃহ ত্যাগ করবার, সন্ন্যাস গ্রহণ করবার, একা হয়ে যাওয়ার প্রবণতা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যায় এই সময়। উচ্চ শিক্ষা লাভ, বিদেশ যাত্রা ইত্যাদির সংযোগ তৈরি হয়, তবে মিথুন কিন্তু এই সময় কিছু স্ট্রিক্ট ডিসিশন নিতে পারেন যার মাধ্যমে, যার কারণে তার জীবনে বড় পরিবর্তন সূচিত হয়। শনির দশা মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা দশা, এমনকি শনির অন্তর্দশা প্রত্যন্তর দশাতেও মিথুনের জীবনে বড় পরিবর্তন আসতে দেখতে পাওয়া যায়। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়ে, বাড়ে জনসংযোগ, মানুষের সঙ্গে সম্পর্ক যুক্ত হওয়া, কার্মিক জীবনের দিকে অগ্রসর হওয়া, প্রকৃত গুরু প্রাপ্তির সম্ভাবনা মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। মিথুন কিন্তু জীবনে বেশ অগ্রগতি লাভ করতে পারেন এবং তার কার্মিক ক্ষেত্রে উন্নতির সুযোগ, সংযোগ এগুলি বাড়তে দেখতে পাওয়া যায়। তবে শনির দশা মিথুনকে অনেক বাস্তব দৃশ্যও দেখিয়ে দেয়। শনির দশায় মিথুনের পরিস্থিতি বেশ কঠিনও কখনো কখনো হয়ে পড়তে পারে এবং যারা অতিরিক্ত বিলাসিতার মধ্যে দিন কাটান তাদেরকে কিছুটা স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটির মধ্যে নিয়ে এসে মিথুন কিন্তু
বাস্তবের যে চিত্র, প্রকৃত চিত্র, সেটা উপলব্ধি করানোর চেষ্টা অবশ্যই করে। পরবর্তী দশা বুধের দশা। মিথুনের জন্য জেনারেলি শুভ দশা শরীর স্বাস্থ্যের উন্নতি, শিক্ষার ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট, ধীরে সুস্থে চলা এবং তার ফলে আলটিমেটলি একটা জায়গায় গিয়ে পৌঁছনো, বুদ্ধির বিকাশ, বৌদ্ধিক বিকাশ, ক্রিয়েটিভিটির ক্ষেত্রে উন্নতি, অল্প বিস্তর ছেলে মানুষই, এই সমস্ত নিয়ে বুধের দশা ভালোই কাটে মিথুনের। প্রেম ভালোবাসার ক্ষেত্রে উন্নতির সংযোগ বাড়ে, বিয়ের কথাবার্তা ফাইনাল হতে দেখতে পাওয়া যায়। এই সময় কিছু কিছু ভুল যে মিথুন রাশি বা লগ্নের মানুষরা করেন না তা নয়, অন্তর্দশাপতিদের অবস্থান সাপেক্ষে বুধের দশায় মিথুন কিন্তু মোটামুটি ভালোই ফলপ্রাপ্ত হয়ে থাকেন। পারিপার্শ্বিক প্রতিবন্ধকতা, অশান্তি, রোগ, ব্যাধি, জরা, কষ্ট ইত্যাদি থেকে মিথুন কিন্তু ধীরে ধীরে মুক্তি পেতে থাকেন। আর সবচেয়ে বড় কথা, বুধের দশায় মিথুনের মানসিক শান্তি এটা বাড়তে দেখতে পাওয়া যায়। নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হন মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষরা। প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছুটা অস্থিরতা, অশান্তি বাড়তে দেখতে পাওয়া যায়। মিথুনের জীবনে কিন্তু বাধা, বিপত্তি, সমস্যা ইত্যাদি থাকলেও মিথুন একটা স্টেবল ক্ষেত্রের দিকে এগিয়ে যেতে সক্ষম হয়ে থাকেন। চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়ে, ট্রান্সফার হয়ে বাড়ির কাছাকাছি চলে আসার সংযোগ বাড়তে দেখতে পাওয়া যায়। নিজের উপর স্টেবিলিটি, নিয়ন্ত্রণ, সেটা কিন্তু রাখতে পারেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা। এটি কিন্তু মিথুনের জন্য খুব একটা শুভ এবং সুফলদায়ক নয়। অর্থনৈতিক ক্ষেত্রে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি ইত্যাদি সৃষ্টি হতে পারে। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক বা জাতিকা কেতুর দশায় হতাশাগ্রস্ত হয়ে পড়তে পারেন। শারীরিক সমস্যা সেগুলি কিন্তু বাড়বে কেতুর দশায়। ব্যবহারিক জ্ঞান বাড়তে পারে, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বাড়বে। তবে ওভারঅল কেতুর দশা মিথুনের জন্য কিন্তু খুব একটা সুখদায়ক যাবে না, বরঞ্চ কেতুর দশায় কিছু হারিয়ে যাওয়া, কিছু ভীষণ স্ট্রেসফুল মোমেন্টের সম্মুখীন হওয়া ইত্যাদির সংযোগ অনেকটাই বেশি। মিথুনের স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, প্রেশার এগুলি কিন্তু কেতুর দশায় বাড়তে দেখতে পাওয়া যাবে। পরবর্তী দশা হলো শুক্রের দশা। মিথুনের জন্য অত্যন্ত শুভ দশা, বিদেশ যাত্রা, মানসিক শান্তি, ক্রিয়েটিভিটি বৃদ্ধি, প্রেম ভালোবাসার সঙ্গে সংযুক্ত হওয়া ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক বা জাতিকা, তাদের ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। পেশাগত ক্ষেত্রে স্থিতিশীলতা বৃদ্ধির সংযোগ বাড়বে, মানসিক দিক থেকে অস্থিরতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। মিথুন কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন শুক্রের দশায়। শুক্রের দশায় প্রাপ্তিযোগ, মনের ইচ্ছা, মনের স্বাদ ইত্যাদি পূর্ণ হওয়ার সম্ভাবনা সেগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে। মিথুনের জীবনে বাধা, বিপত্তি, অশান্তির অবসান এই সময় ঘটতে দেখতে পাওয়া যাবে। শুক্রের দশায় ফাটকা টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায়। কর্মক্ষেত্রের স্টেবিলিটি আসে, চাকরি প্রাপ্তির সম্ভাবনা এবং আপনার যে ট্যালেন্ট, আপনার যে প্রতিভা তাকে উপলব্ধি করছে বাইরের মানুষজন, এই বিষয়গুলি বাড়তে দেখতে পাওয়া যায়। ভালোবাসা ফিরে আসে, নতুন প্রেম আসে জীবনে। বিবাহিত জীবনের ক্ষেত্রেও কিছু অশান্তি, কিছু অস্বস্তি বাড়তে দেখতে পাওয়া যায়। প্রেম ভালোবাসার ক্ষেত্রে উন্নতির সংযোগ সেটাও কিন্তু বাড়ে এই সময়। উচ্চশিক্ষার ক্ষেত্রেও এই সময় অর্থাৎ শুক্রের দশায় মিথুন উন্নতি করতে পারেন। শারীরিক দিক থেকে উন্নতি, ইমিউনিটি সিস্টেমের বৃদ্ধি সেটাও দেখতে আমরা পাই শুক্রের দশায়। মোটের উপর মিথুন রাশির ক্ষেত্রে শুক্রের দশা অত্যন্ত শুভ, যদিও আলটিমেট রেজাল্ট আমরা পজিশনের উপরেই বুঝতে পারবো। তাহলে বিভিন্ন গ্রহের দশায় মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক বা জাতিকা কি প্রাপ্ত হন, তাদের জীবনে কতটা পরিবর্তন আসতে পারে, সেই সম্পর্কে একটা অতি সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম। জন্মকুণ্ডলীর পুঙ্খানুপুঙ্খ বিচার এবং তার সঙ্গে সঙ্গে দশার ইম্প্যাক্ট, এটা উপলব্ধি করবার জন্য আপনাকে অবশ্যই সাহায্য নিতে হবে আপনার জ্যোতিষ বন্ধুর। তা সত্ত্বেও কিছুটা পজিটিভিটি, কিছুটা উন্নতি, কিছুটা ভালো লাগা আপনি অবশ্যই এই ভিডিওগুলি থেকে প্রাপ্ত হবেন। বিভিন্ন সময় বিভিন্ন দশার প্রভাব আপনার জীবনে সুপরিবর্তন নিয়ে আসবে, এই আশার রেখেই আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে অবশ্যই থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির কৃপায় আপনার জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার।